যেখানে গড়াখানে দেখা যায় আছে আমার এই অঞ্চলের বহুত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে এই ইতিমধ্যে আমার জিও বান হয়েছিল, হওয়াতো মানে ভালে হয়েছে, কিন্তু এখিনি আরও এই ডিবলটোর ভাঙার কারণে বহুত অসুবিধার সম্মুখীন আমি হয়ে আছো রাইজে। আর এখিনি যদি ছিঙি যায় তাহলে আমার রাইজর বহুত ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যায় আছে। এতে আমি আহ্বান করু এই যেগুলো আমার এই বান কর্তৃপক্ষের মানুষ আছে, তেখেতে যেন আহি আমার এইখিনি কাম যেনকে সমাধা করা পারা যায়, যাতে সমাধা করে দেয় আমাক। আমার এই গড়াখানিত বহুত গাঁও উঠি গল, আরো যেতে এতিয়া যদি আরো ছিঙি যায় এইখিনি তেনহলে আমার বহুত মোটামুটি প্রায় 10-15 গাঁও আর গুছি যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই এলাঙ্গামারি আর যেটা আমার এই ভাঙি আছে যে তার দক্ষিণে হল সোনবাড়ি গাঁও। তেয়া আমি নৈপরিয়া রাইজরকো আমি আহ্বান করু যে এই যে যেগুলা এই পানিত ভাহি হা খরি সেগুলো যাতে আমার বান্দর যাতে কোনো মানুষে যাতে এই ধরি না উঠায় তেনহলে আমার বান্দর ক্ষতি হব, আমার রাইজরে ক্ষতি হব। রাইজকে আমি আহ্বান করু যাতে আমার এই বান্দর যাতে কোনো ধরনের এই হেরি নকরে, নহলে আরো অসুবিধা হলে আমারই অসুবিধা হবো। আমি রাইজকে আহ্বান করু যাতে নকরে। আমার বাবারই আরক্ষী থানার পরা আপনার এই কি বলি কয় আমার আইসি স্যারও আইসিল, আহি চাই চিন্তি গেছে, আমি তাকে ধন্যবাদ দিছো। তেখেতেও জানি আরো মাঝে সময় আহি জানি অলপ চাই চিন্তি যায়।